হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্য চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি মো মতিন শ্রাবণী সবাই মিলে একটু বিকেলে বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরে বলছি, বাট কি নিয়ে যাচ্ছি, কি উপলক্ষে যাচ্ছি সেটা একটু করে একটু ছোট্ট করে বলে রাখি। তো তার আগে বলি, আমার বার্থডে আর মোর বার্থডেটা আমরা ছোটোখাটো ভাবে একটু প্ল্যান করে সাকসেস মানে সেলিব্রেট করেছিলাম, সাকসেস বলছি, যেটা সেলিব্রেটটা সাকসেসফুল হয়েছিল। তো আমার বার্থডেতে যেমন আমার পছন্দের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওরা মানে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তিন বন্ধুতে, সেই রকম কি বেশ বলে মোয়ের বাড়িতে, মোয়ের ছাদে বলছিলাম, মোয়ের বাড়ির ছাদে আমরা ছোটখাটো করে একটা বার্থডে সেলিব্রেট করেছিলাম, যেটাতেও খুব খুশি হয়েছিল আর আমিও খুব খুশি হয়েছিলাম যে ওরা এতটা ভেবে মানে যাই হোক সেই প্ল্যানটা সাকসেসফুল করেছিল। সেই রকমই আমরা মোটকির বার্থডে উপলক্ষে 15 থেকে 16 দিন পর কোথাও একটা যাবো। আর 15 থেকে 16 দিন পর কেন বলছি, তার কারণ হচ্ছে ওর বার্থডে ছিল 4th November আর আজকে হচ্ছে 20। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আর সেই কারণে আজকে আমরা যাব তো ঘুরতে বা খাওয়া দাওয়া যাই হোক না কেন। তো সেটা ক্রমশ প্রকাশ্য বা তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে কোথায় গিয়েছি না গিয়েছি, যাই হোক ওটা পরের কথা। তো এখন ভিডিওটা এখানে শুরু করা যাক। আই হোপ ইউ লাভ টু শুট ইটস ব্লগ, সো লেটস স্টার্ট। আর একটা কথা বলার জন্য ভিডিওটা আরেকবার মানে অন করলাম, সেটা হচ্ছে কেউ কেউ এই ঘড়িটা দেখে হয়তো ভাববে যে ঘড়িতে 12:30 বাজে, বাট আমি গুড মর্নিং কেন বলছি, তো যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, আমার ভিডিও সপ্তাহে 2 দিন যায় আর 2 দিনই সকাল 11:30 সময় ব্লগ যায়। তো সেই কারণে আমি গুড মর্নিং দিয়েই স্টার্ট করি, বাট আজকে প্রত্যেকদিন আমি তার আগেই স্টার্ট করি, মানে 12টার আগেই স্টার্ট করি, মানে বেসিক ভাগ দিনে 12টার আগে স্টার্ট করি। ইভেন আমার বিকেলের কোনো ব্লগ থাকলেও আমি ভিডিওটার ইন্ট্রোটা অন্তত সকালে দেওয়ারই চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার, বাট আজকে একটু দেরি হয়ে গেছে, তো এই হচ্ছে ব্যাপার আর আর কিছুই না। তো এখন আর কি করবো, এখন ঘরেই থাকবো, ল্যাদ খাবো, আর দেখা হচ্ছে মোর বাড়িতে। ছিলাম মোর বাড়িতে গিয়ে ব্লগটা করবো, বাট আমার এমন একটা মানে কি বলবো মনের মধ্যে চলছে না, আমরা হাফ রেডি হয়েছি দুজনে, ওটাও ড্রেসটা পরেছে যে আমি তো কিছুই রেডি নি, শুধু যা তুমি মেকআপ করেছি, আমি মেকআপ সেরকম করি না, জাস্ট মানে ওই আর কি টুকটাক একটু করেছি। আমি হাফ লিপস্টিক পরেছি, কাজল পরেছি, মুখে কিছু মাখিয়ে চলে, যাই হোক মানে আমি মোটামুটি এরকম হয়ে গেছি। আর ওয়ান পিস একটা ওয়ান পিস পরবো, তো আমরা সবাই এরকম ওয়ান পিস পরেই যাব, সেই কারণে সবাই মানে অতি ফার্স্ট টাইম, হ্যাঁ এই লাইফে ফার্স্ট টাইম, ঠিক আছে, এই তুই পরেছিস ওয়ান পিস আগে, আমি তিনজন আছি এর আগে বিয়ে বাড়ি বিয়েতে পরেছি, আমিও বিয়ে বাড়ি এই ফ্রেন্ডের সাথে ফার্স্ট টাইম, মানে সব কিছু মানে লাইফে ফার্স্ট টাইম হলে কত ভালো লাগে তাই না। তো যাই হোক, আরেকটা ইন্টারেস্টিং জিনিস, ওয়ান পিস পরবো তার জন্য বুটটা পরে দিচ্ছি, লোকে ভাবছে যে আমার ওয়ান পিসের দুটো ব্যাগ দেখলাম, আরে না না শোন না, তোর তো আমার ড্রেসটার সাথে ম্যাচ খেয়েছে, সবাই দেখে কি ভাবছে বলতো, বলতো মেয়েটাকে পাগল থাকি, কত একটা পুরো উড়ে গেছে। তো এখন আর ব্লগ করছি না, আমি মোয়ের বাড়িতে পড়েছি ঠিকই, কিন্তু আমি মোটা তো আর বুড়িটা বলে একদম মোয়ের বাড়িতে যাই, মোয়ের বাড়ি গিয়ে কোনোদিন এরা আগে রেডি তো হতেই পারবে না, এখন আমরা যাবো কখন, আর ওরা এখন মুটকির বাড়িতে মৌ কি কানের অর্ডার দিচ্ছে সেই সব দেখছি। এইটা পরে যাবি আজকে, জি তোরা কি রেডি হবি কখন একটু দেখা না আমাকে, এই ভিডিওতে দেখা না, এটা কবে অর্ডার দিদি আমাকে বলিস নি কেন, তোর সাথে ব্রেক আপ, চল হাট আমি যাব না, আমি যাব না, তুই আমাকে আগে ও তুই আমাকে আগে কেন না কেন বলিস, তুই বলিস নি কেন আগে বল, আমি খেলবো না তোদের সাথে, আমি যাব না, বাড়ি চলে যাচ্ছি, এই দেখো মেও এইসব জিনিস ধরার জন্য আমি আছি। আর হ্যাঁ আরেকটা কথা, ভালো জিনিস আমি বেরোই বাইরে বেরিয়ে যাই, তারপরে একটা জিনিস দেখাবো, কারণ এখানে কাকিমারা ঘুমোচ্ছে তাই ডিস্টার্ব করবো না, তাই বেশি ব্লগও করিনি, তো একদম বেরিয়ে তারপর এখন বেরিয়ে পড়েছি। আর এই যে অনন্তা তো চলে এসেছে মোয়ের বাড়ির ওখান থেকে সাইকেল দেখে, আর আজকে ওর মুটকি একবার আমাদের দুজনের আউটফিটটা দেখা নেই, ফার্স্ট টাইম আমার আর মোয়ের আউটফিট সেম সেম, ফার্স্ট টাইম আমাদের দুজনের একসাথে পড়েছি, আমরা এখন চলে এসেছি, আমরা এখানে ম্যারেজ স্ট্রিট, তাই তো ম্যারেজ স্ট্রিটে আমরা আজকে ডিনার করতে এসেছি, ওই আর কি মুরগির বাড়িতে উপলক্ষে। আর হ্যাঁ এখানে এসে ওয়েট করছি এই কারণে, কারণ অতি হারিয়ে গেছে মুরগি, আয়
ওয়েলকাম, তোমার বার্থডে পার্টিতে তোমাকে স্বাগত, তোমার বার্থডে পার্টিতে তোমাকে স্বাগত। চলো ম্যাজেস্টিক, চলো ম্যাজেস্টিকে এখান থেকে ঢুকে যাবো নাকি? চ, আরে এগো দি ম্যাজেস্টিক। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, এখন আমরা সবাই বসে পড়েছি ওদিকে, ম্যাও আর মুটকি বসেছে, আর আমি আর অতীন বসে জানি না, আমাকে দেখা যাচ্ছে আমাদেরকে, তো এখানে আমাদের মেনু দেয়া হয়ে গেছে অর্ডার দিয়ে। আর কি কি একটু জোরে বল, আমার ব্লগে শোনা যায়। দুটো ফ্রাইড রাইস অর্ডার করেছি, লার্জ, একটা হচ্ছে চিলি চিকেন। আর লার্জ কেন নিয়েছি, কারণ আমি খেতে পারি না বেশি, আমাকে একটা এক্সট্রা প্লেট দিতে বলেছি, আমি অল্প একটু করে নিয়ে খেলবো। আর অতীনের পুরো প্লেট, ওর জন্য ভেজ ফ্রাইড রাইস, আর কি বললাম একটা চিলি পনির, চিলি পনির অর্ডারটা হয়ে গেছে। ডান, তুই কি পাগল হয়ে গেছিস? ওই জন্য বললি যে আমি খেতে পারি না, সেই জন্য। সরি, আমি ও কথাটা কি বললো আগের ভিডিওতে কি বললো, কথাটা হতো তুই খেতে পারিস না, সেই জন্য দুটো প্লেট অর্ডার করেছি। এটা ব্লগে বলবি, নাহলে লোক থেকে পাগল হবে। আমি এই কথাটা বলার চেষ্টা করলাম যে আমি যেহেতু খেতে পাই না, সেজন্য ওদের দুটো লার্জ অর্ডার করছি, সেখান থেকে নিয়ে নিই। কি করছি এই মুটকি, আমাদের আরো কিছু খাওয়াবে, অর্ডার করছে। এটাই বললি, আমি অন্য কিছু শুনলাম, সেই জন্য তোকে বললাম আরেকবার রিপিট কর। এটা এটা শেষ করতে পারবি তো? ব্যাস, তাহলে ফার্স্টে আমি তুলে নি। হ্যাঁ, তুই ঠেকাটেকি করবি না, নিরামিষ ভোজি। তোরাই পারি তো এগুলো, আর আমাকেও সাপ কথা কর। হ্যাঁ হ্যাঁ, একটা একটাই নে না, ওটা থেকে এক চামচ শুধু তোকে দেওয়া আছে। থ্যাংক ইউ গো, আমার বার্থডে তো তুই সার্ভ করেছিলি, মানে সরি অর্ডার তুই এনেছিলি। অর্ডার আমি এনেছিলাম, সার্ভ কে করে দিই, আমার বার্থডে তে খাইয়ে দিয়েছি। আমাদের তো বল বল, আমিও খাইয়ে দিয়েছি, অর্ডার দে, অনেক খেতে পারবে আর আজকেও খেতে পাচ্ছি না, সেই জন্য মুখ কে পাশে তো বসে চলে গেছে তো খাওয়ানোর জন্য। চিকেনটা দাম দিয়ে পুরো ওখানে আমার মালিকে যে রাঙা আছে বুঝ করে দিনকে তারপরে। এটা ভালো বলেছে, ও ছাতে পেয়েছি জিও। কি পোস্ট দিয়ে দেবে, ওরে না কি লাগছে, ও কি লাগছে না, তোরা পোস্টার দিয়ে ছবি তোল, তোল বাবা। এটা সুবোধা নয় রে, সুবোধা নয় মুটকি। এই প্রত্যেকবার এরকম হয়, এরকম এরকম হয়, ওর কোনোদিন ছবি আর ওঠে না। উড়িয়ে না, উড়িয়ে না, কি লাগবে আমার করলো, এখন ওরা দুজন হনুমান খাচ্ছে উঠছে। মাদর বাচ্চা দুজনে মাদরের মতোই লাগে। ভাই ভালো আসছে, ভাই ভালো আসছে, ভাই সিংহ আসছে। ওখানে মোকে বললাম তিনটে বিস্কুট আনতে, ভাই বিস্কুটটাও নিয়ে আসো, তারপরে আমরা বেরবো। আছে এই জিজ্ঞেস কর, তিন টাকা কিনে
হ্যাঁ আমি তো বলছি ওর সামনে থেকে আরো বেশি ভালো খুলছে। এখন আমরা মোয়ের বাড়ি চলে এসেছি, এখানে তিনজন দাঁড়িয়ে আছে, কাকিমা দরজা খুলে ভিতরে ভিতরে ঢুকবো, আর এখানে অনেক দাঁড়া দাঁড়িয়ে আছে আমাদেরকে একটু ছাড়তে যাবে বলে, যেহেতু একটু রাত হয়ে গেছে। তখন দেখি কাকিমা কখন গেট করে, তারপর এখন মোদের বাড়ি এসে ড্রেস চেঞ্জ হয়ে গেছে এই যে সবাই, আর অতিনটা এখানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে একটু ছাড়তে যাবে। তো এখন এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, আর ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি প্রত্যেক দিনের মতো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, গুড নাইট।